আসসালামু আলাইকুম, আমরা এসেছি দক্ষিণবঙ্গের ব্যস্ততম ঘাট রূপসা ঘাটে। এই ঘাটটি দক্ষিণবঙ্গের সবচেয়ে ব্যস্ততম ঘাট। এই ঘাট থেকে প্রতিদিন লক্ষ লক্ষ লোক পারাপার হয়, অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে পারা হয়। কালক্রমে এই ঘাটটির বিবর্তন ঘটেছে। এখানে একটা ব্যস্ততম ঘাট ছিল, একসময় ফেরি ছিল, এখন আর সেই ফেরি নেই। একসময় এই ঘাটের পাশেই ট্রেনের স্টেশন ছিল, সে স্টেশন এখন নেই। তারপরেও এই ঘাটের ব্যস্ততা এখনও কমেনি। এই ঘাটটি অনেক বিখ্যাত এবং পরিচিত, কেননা এই রূপসা ঘাটের ঐতিহ্য, ইতিহাস এবং বিভিন্ন কর্মের জন্য বিখ্যাত রয়েছে। এই রূপসা ঘাট যেমন পরিচিত, তেমন চিংড়ি মাছের বিভিন্ন ফ্যাক্টরিও রয়েছে, যার কারণে এই ঘাটে প্রচুর লোকের সমাগম ঘটে। এবং বাগেরহাট, পিরোজপুর আশেপাশের লোকাল বাস স্টেশন থাকার কারণে এইখানে প্রচুর লোকের সমাগম হয়। যারা এই ঘাটে ইতিপূর্বে দেখেননি বা দক্ষিণবঙ্গের খুলনা আসেননি, আপনারা লোকালভাবে বাসে আসতে পারেন যে কোনো জায়গা থেকে, অর্থাৎ বাগেরহাট থেকে আসলেই আপনি রূপসা বাস স্ট্যান্ড নামলেই খুলনায় শহরে যাতায়াতের জন্য এই ঘাটটি ব্যবহার করা হয়। চলুন আমরা ঘাটটি পার হবো এবং আপনাদের দেখাবো যে এই ঘাটটা কেমন, বা এবং ঘাটের আশেপাশে বিনোদন কেন্দ্র রয়েছে। আপনারা যদি কেউ এই ঘাটটি দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই দেশ বিদেশ থেকে এই ঘাটে আসবেন। রূপসাঘাট পার হলাম, এখন খুলনা শহরের মধ্যে মুভ করছি। দুই টাকা কোন কি রাইট।